নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেল 24/7 বেঙ্গলি। বন্ধুরা, WBCS মেন এক্সামের জন্য যে ডেসক্রিপটিভ পেপারের আমি সিরিজটা শুরু করেছি, তোমাদের যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেরকমই আমি নিয়ে চলে এসেছি আজকেও। তো এই এডিটোরিয়াল লেটার রাইটিং আজকে আমরা শিখবো। এডিটোরিয়াল লেটার আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, WBCS এর মেন্স এক্সামের জন্য প্রতিবারই আসে। এবং এইটাকে এডিটোরিয়াল লেটারকে লিখবো কী করে, দেখো তোমাদেরকে কিন্তু আমি এডিটোরিয়ালের প্রচুর লাইভ ক্লাস দিয়েছি, ঠিক আছে? সেখানে আমরা এডিটোরিয়ালটা যেভাবে পড়তাম, যে প্রত্যেকটা ফ্যাক্ট দেখে প্রুফ নিয়ে কোনো জিনিসের কথা তোলা, অর্থাৎ যেটা অন্যায় হচ্ছে বা কিছু একটা ভুল হচ্ছে সেটার ব্যাপারে কিছু বলা বা কারো সাপোর্টে বলা, তো সেই জিনিসটা ওখানে জাস্ট লেখা থাকতো। এবারে এডিটোরিয়াল লেটার কি, তুমি এবার এডিটারকে পাঠাচ্ছ এডিটারটা কোনো কিছু একটা ঘটনার বিষয়ে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কী করে লেটারটা লিখবো আজকে আমরা আলোচনা করবো। তার আগে তোমাদের সিলেবাসটা আবার করে প্রতিদিন মনে করি, যাতে তোমার মাথায় বসে যায়। আমাদের কিন্তু 200 মার্কসের পরীক্ষা, লেটার রাইটিং থাকবে, প্রেসেস রাইটিং থাকবে। আজকে আমরা লেটার, আগের দিন আমরা পার্সোনাল লেটার করেছি, আজকে আমরা ফর্মাল লেটারে ঢুকে যাচ্ছি, যেখানে এডিটোরিয়াল লেটার আমরা করবো। অফিসিয়াল লেটারের জন্য আলাদা আমি তোমাদেরকে ক্লাস দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। কম্পোজিশন এবং ট্রান্সলেশনও রয়েছে, এবং সেগুলোকে আমরা কম্পোজিশন আমাদের এসে স্টোরি প্লে বা অন্য ধরনের যে কোনো রকম তোমার ক্ষেত্রে যেটা বলে পার্সোনাল, যেটাকে বলে পার্সোনাল রাইটিং, তো সেগুলো তোমাদের ক্ষেত্রে আসতে পারে কম্পোজিশনের ক্ষেত্রে। ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমাদেরকে যেটা হচ্ছে গিয়ে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি অর্থাৎ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে দিতে দেবে। ওকে, তাহলে আগে আমরা টিপসগুলো আগে আবার দেখে নিই। প্রথমে কোশ্চেন পেপারটাকে থরোলি পড়বে, অ্যাটেম্প করবে কোশ্চেনগুলোকে, সেগুলোই যেগুলো তোমার কাছে সবথেকে বেশি শিওর লাগবে, তো সেগুলোকে সবথেকে বেশি অ্যাটেম্প করবে সবার আগে। এসেটাকে সবার শেষে সময় লেখা আরম্ভ করবে, 40 মিনিট টাইম রেখে। তার কারণটা হচ্ছে, এসে তুমি প্রথমে লিখতে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। এসে লেখার জন্য ফ্লো দরকার, তো সেই ফ্লোটা তুমি অন্যান্য জিনিসগুলো লিখে নিয়ে আর ফ্লোটাকে তৈরি করে নেবে, তারপরে এসে লিখতে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাভয়েড গ্রামাটিক্যাল অ্যান্ড স্পেলিং মিস্টেক। গ্রামাটিক্যাল এবং স্পেলিং মিস্টেকগুলোকে অ্যাভয়েড করবে, এবং ট্রান্সলেশনের জন্য এই রুলটা সবসময় ফলো করবে। যদি তুমি ইংলিশে ভালো হও, তাহলে সবসময় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবে। ওকে, মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে যাওয়ার চেষ্টা করবে প্রথমে, যদি তুমি ইংলিশে ভালো হও। আর যদি তুমি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ভালো হও ইংলিশের থেকে, তাহলে তুমি উল্টোটা করবে, ইংলিশ থেকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশনটা আগে করবে। বাড়িতেও ঠিক এইভাবেই অভ্যেস করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার চলে যাই আমাদের যে টিপসটা, তোমাদের আগেও বলেছি পাওয়ার, সেটা হচ্ছে প্ল্যান। সেটা কি, প্ল্যান, অর্গানাইজ, রাইট কম্পোনেন্টস, তারপরে কি করবে, এডিট করবো জিনিসটাকে, কিছু দরকার হয় কানেক্টার জুড়বো, তারপরে হচ্ছে সেটাকে রিভাইজ করে নেবো। এবং রিভাইজ কেন করবো, তার কারণ হচ্ছে সেখানে যদি স্পেলিং, গ্রামার বা কন্টেন্টের কোনো যদি মিস্টেক থাকে বা ভুল থাকে, সেগুলোকে ঠিক করে নেবো। এবং যদি দু বা তার বেশি তুমি যদি রিভিশন দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো একটা রাইটিং কিন্তু চলে আসতে পারে। ওকে, তো রিরাইট ইউর ফাইনাল কপি, তারপর নিজের ফাইনাল কপিটাকে আবার করে সম্পূর্ণ লেখো। তো নেভার আন্ডার এস্টিমেট ইউর রাইটিং স্কিলস, নিজের রাইটিং স্কিলকে কখনো আন্ডার এস্টিমেট করবে না, আবার বলছি, কারণ রাইটিং একটা আর্ট অফ ওয়ার্ডস। এভরি ওয়ান হ্যাজ এ কম্পোজিশন, তোমার নিজের মধ্যে একটা অবশ্যই কম্পোজিশন লুকিয়ে আছে, সেটাকে খুলতে হবে। কীভাবে খুলবে, রেগোরিয়াস প্র্যাকটিস দিয়ে, যেটা তোমার কম্পোজিশনটাকে তৈরি করে দেবে। ওকে, এবং চারিদিকে তোমার যারা যারা বন্ধুরা বা তোমার চারিদিকে যারা থাকেন, তাদের সাথে অবশ্যই কথাবার্তা বলো, তাদের স্টোরিগুলো শোনো, সবার কাছে না কাছে একটা স্টোরি আছে, সেগুলো তোমার এই ধরনের কম্পোজিশনগুলো বানাতে অবশ্যই সাহায্য করবে। ওকে, তাহলে এবার চলে যাই আজকে আমাদের এডিটোরিয়াল লেটার রাইটিং, যেখানে আমাদের মার্কস থাকবে হচ্ছে 40, WBCS সাধারণত থাকে। তো ব্যাপারটা হচ্ছে, হোয়াই, প্রথমে কোশ্চেন হচ্ছে হোয়াই শুড ইউ রাইট এ লেটার টু দ্য এডিটার, আমরা এডিটারকে চিঠি কেন লিখবো, এটা আগে পরিষ্কার করে নাও, তাহলে তোমার লেটারটা লিখতে কিন্তু অনেক সুবিধা হবে। ইউ আর অ্যাংরি অ্যাবাউট সামথিং অ্যান্ড ওয়ান্ট আদার্স টু নো ইট, তুমি ধরো কোনো কিছুর ব্যাপারে রেগে গেছো, যে ভুল কিছু হচ্ছে, সামথিং রং, ঠিক আছে, ভুল কিছু হচ্ছে, সেটার ব্যাপারে তুমি নিজে সেটা তুমি জানাতে চাও সমস্ত লোকজনদেরকে, তো নিউজ পেপারে তুমি ওই জন্য এডিটারকে পাঠাচ্ছ এটাকে তুলে ধরার জন্য। ইউ থিঙ্ক দ্যাট অ্যান ইস্যু ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু স্পিক আউট, তুমি ভাবছো এমন একটা ইস্যু তোমার সামনে এসেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সবার সামনে বলা উচিত। পার্ট অফ ইউর গ্রুপ স্ট্র্যাটেজি ইজ টু পারসিউ আদার্স টু টেক এ স্পেসিফিক অ্যাকশন, মানে হচ্ছে তোমার যে গ্রুপ স্ট্র্যাটেজি, ঠিক আছে, তো সেক্ষেত্রে যাতে স্পেসিফিক অ্যাকশন নেওয়া হয়, সেক্ষেত্রে তোমার যে তুমি যে বিষয়টা নিয়ে বলছো, তাই সেক্ষেত্রেও যাতে বিশেষ অ্যাকশন নেওয়া হয়, বা আমাদের যে প্রশাসনিক বা আধিকারিকরা যারা আছেন, তারা যাতে এটার ব্যাপারে তাদের যাতে নজরটা দেয় সেদিকে, তো সেই জন্য তুমি সেটা লিখবে। ওকে, তো আর কী কী ব্যাপারে তুমি এডিটোরিয়াল লিখতে পারো, সাজেস্ট অ্যান আইডিয়া টু আদার্স, তুমি কোনো আইডিয়া দিচ্ছ কাউকে, ইনফ্লুয়েন্স পাবলিক ওপিনিয়ন, পাবলিকের যে ওপিনিয়নটা বা মতামত সেটাকে তুমি প্রভাবিত করতে চাও,
এডুকেট দ্য জেনারেল পাবলিক অন স্পেসিফিক ম্যাটার, কোনো স্পেসিফিক কোনো ব্যাপারে বা কোনো নির্দিষ্ট কোনো ব্যাপারে জেনারেল মানে সাধারণ জনগণকে তুমি শিক্ষিত করতে চাইছো। ইনফ্লুয়েন্স পলিসি মেকার্স অর ইলেক্টেড অফিসিয়ালস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, পলিসি মেকার যারা বা ইলেকটেড যে অফিসিয়ালসরা মানে মন্ত্রী, MLAs, সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট বা যারা যারা সামাজিক কাজকর্ম করেন তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য তুমি লিখতে পারো। পাবলিসাইজ দ্য ওয়ার্ক অফ ইয়ার গ্রুপ অ্যান্ড অ্যাট্রাক্ট ভলেন্টিয়ার্স অর প্রোগ্রাম পার্টিসিপেন্ট। তুমি কোনো একটা নিশ্চয়ই কোনো কাজ করছো তোমার গ্রুপের হয়ে, তো তুমি নিজের গ্রুপের হয়ে যে ভলেন্টিয়ার্সদের অ্যাট্রাক্ট করার জন্য বা প্রোগ্রাম দিয়ে সেই প্রোগ্রামে মানুষজনদের পার্টিসিপেট করার জন্য বা সেখানে অংশগ্রহণ করার জন্য তুমি এডিটোরিয়ালকে লেটার লিখতে পারো। ওকে, তাহলে আমরা চলে যাই এবারে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ডু ইউ রাইট এ লেটার টু দ্য এডিটার। তুমি কী করে একটা এডিটারকে লেটার লিখবে? দেখো, এই ব্যাপারগুলোকে পরিষ্কার করা সবার আগে দরকার। ওপেন দ্য লেটার উইথ এ সিম্পল স্যালিউশন। স্যালিউশন মানে হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ। কি বললাম? ডাইরেক্ট অ্যাপ্রোচটা কি? ডাইরেক্ট অ্যাপ্রোচের প্রথমেই তোমাকে বলে দিতে হবে তুমি কী নিয়ে লিখতে চাইছো, একদম পরিষ্কার, একদম অন দ্য ওয়ার্ড তোমাকে বলে দিতে হবে। মানে যাকে পাতি বাংলা ভাষা যাকে বলে, মুখের ওপর বলে দাও একদম যে কী নিয়ে তুমি বলতে চাইছো। বেশি সময় নষ্ট করে হেজাবার দরকারই নেই, বুঝতে পেরেছো? একদম পাতি বাংলা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যেটা নিয়ে তুমি বলতে চাইছো। তোমাকে একটা সাবজেক্ট দেওয়া হবে বা টপিক দেওয়া হবে, তো সেই ব্যাপারে তুমি কী বলতে চাইছো সেই ব্যাপারটাকে তুলে ধরে নাও প্রথমে, যে কী নিয়ে বলতে চাইছো। ঠিক আছে, তো ডোন্ট ওয়ারি ইফ ইউ ডোন্ট নো দ্য এডিটার্স নেম। তুমি যদি এডিটারের নাম না জানো কোনো ব্যাপার নয়, তুমি নিউজ পেপারের নাম তো জানো, অনেকগুলো নিউজ পেপারের নাম আছে। টু দ্য এডিটার অফ দ্য ডেইলি সান অর জাস্ট টু দ্য এডিটার ইজ সাফিসিয়েন্ট। ঠিক আছে, মানে কোনো তুমি ডেইলি এডিটার অফ আনন্দবাজার পত্রিকা, ডেইলি এডিটার দ্য টেলিগ্রাফ, এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ইফ ইউ হ্যাভ দ্য এডিটার্স নেম, হাউ এভার ইউ শুড ইউজ ইট টু ইনক্রিজ দ্য পসিবিলিটিস অফ ইউর লেটার বিং রিড। তুমি যদি এডিটারের নাম জানো তাহলে সেক্ষেত্রে কী হয়, তুমি এটা লিখতে পারো পরীক্ষার হলে, কিন্তু এই জিনিসগুলো ম্যাটার করে। তোমার দেখো, তুমি যে এডিটোরিয়াল লেটারটা লিখছো, যিনি এক্সামিনার তিনি যে দেখবেন, তিনি কিন্তু সেই মনোভাব নিয়ে দেখবেন যে তিনি একজন এডিটার, আর তুমি তাকে পাঠিয়েছো একটা লেটার, তিনি কিন্তু সেই মনোভাব নিয়ে লিখবেন। তুমি যদি একটা এডিটারের নাম ওখানে উল্লেখ করো, যে কোনো একটা ইমাজিনারি নাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা বেশি আই ক্যাচিং হবে। ঠিক আছে, এবার গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন। তোমাকে প্রথমে যে এক্সামিনার মানে তোমার যে রিডার, তার অ্যাটেনশনটাকে ধরে নিতে হবে। কী করে? এক্সপ্লেন হোয়াট দ্য লেটার ইজ অ্যাবাউট অ্যাট দ্য স্টার্ট। স্টার্টিংয়েই তোমাকে বলে দিতে হবে কী নিয়ে তুমি বলছো। ঠিক আছে, স্টার্টিংয়ে তোমাকে অ্যাবাউট কী নিয়ে কথাটা বলছো, এডিটর লেটার লিখতে যাচ্ছ সেটা বলে দাও, একদম থরলি বলে দাও। তারপরে থ্রু আউট ইউর লেটার রিমেম্বার দ্য রুল, এবং সম্পূর্ণ লেটারে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, বি কুইক, তাড়াতাড়ি যা বলার বলে ফেলো, বি কনসাইজ, সংক্ষিপ্ত, ব্রিফ। ঠিক আছে, অ্যান্ড বি কোয়াইট, তারপরে অ্যান্ড দেন বি কোয়াইট, চুপ করে যাও। লাস্টে বেশি লেখার দরকার নেই। বেশি লিখবে কোথায়? বেশি লিখবে অ্যাবাউটে বেশি লিখবে। ঠিক আছে, তুমি তারপরে লিখবে কী কী লিখবে আমি তোমাদেরকে বলে দেবো, অ্যাবাউটে লিখবে একটু বেশি। ঠিক আছে, কেন লিখছো, কী দরকার তোমার এই সাবজেক্টটার, মানে এটা পড়লে মানুষের কী সুবিধা হবে, কা যেটা নিয়ে তুমি বলতে, ধরো তুমি বলতে চাইছো বাজারে তেলের দাম নিয়ে তুমি বলতে চাইছো, তুমি প্রথমে বলে দাও বাজারে তেলের দাম নিয়ে, বাজারে তেলের দাম এখন অনেক বেশি হয়ে গেছে, পাবলিকরা তেল ভরতে পারছে না। ফর অ্যান এক্সাম্পল, এটা হয়ে গেলো অ্যাবাউটে। তারপর তেল খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার দাম কমানো উচিত, সাধারণ মানুষের ক্ষেত্রে তেলের ইউজটা অনেকটাই, এটা তেলটা কখনো বড় লোক বা ছোটো লোক বা বিত্তবান বা নিম্নবিত্তের মানুষের মধ্যে ডিফারেন্স করা উচিত নয়। তো এই ধরনের জিনিসগুলো তুমি ওর ইম্পর্টেন্সে লিখে দিলে, তো সেক্ষেত্রে তুমি বড় করে লিখতে পারো। তারপর তুমি ওটা সলিউশন দিলে কী করে সলিউশন দেবে, সলিউশনে তুমি বড় করে লিখতে পারো, কিন্তু তারপরে ব্যাস চুপ করে যাও। ঠিক আছে, তারপরে বলে দাও যে সলিউশনটা কী, সলিউশনের দিকে গিয়ে কনসাইজ করো, ব্রিফলি করো, এবং তারপরে চুপ করে যাও। একদম যেন পয়েন্ট টু পয়েন্ট হয়, মানে হচ্ছে ডোন্ট মেক দ্য এডিটার অন দ্য জেনারেল পাবলিক ওয়েট টু ফাইন্ড আউট হোয়াট ইউ ওয়ান্ট টু সে। তুমি কি বলতে চাইছো সেটা যেন তারা তাদেরকে খুঁজতে না হয়, তারা যেন প্রথমে পড়েই বুঝে যায় যে তুমি কী বলতে চাইছো, একদম মানে পাতি বাংলায় তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, টেল দ্যাম ইউর কী পয়েন্ট অ্যাট দ্য বিগিনিং, ওই জন্য শুরুতেই তোমার কী পয়েন্টগুলো বলে ফেলো, সব থেকে ভালো এটা হচ্ছে উপায় একটা ভালো এডিটোরিয়াল লেটার লেখার, বোঝা গেছে? আচ্ছা, তারপরে এবার ব্যাপারটা হচ্ছে এক্সপ্লেন হোয়াই দ্য ইস্যু ইজ ইম্পর্টেন্ট। তারপরে একটা কি, গিভ এভিডেন্স ফর এনি প্রেজ অর ক্রিটিসিজম, স্টেট ইউর ওপিনিয়ন অ্যাবাউট হোয়াট শুড বি ডান। ঠিক আছে, তোমাকে কিন্তু এভিডেন্স দিতে হবে। তো আমরা দেখেছি এডিটোরিয়াল যখন আমরা পড়তাম হিন্দু এডিটোরিয়াল, তখন তো ওখানে এভিডেন্স দেওয়া থাকতো প্রত্যেকটা ব্যাপারে, সেকে তুমি প্রশংসা করো আর তুমি কারো নিন্দা করো। ঠিক আছে, তোমাকে এভিডেন্স দিতে হবে, তো সেরকমভাবে একটা ইমাজিনেশন তোমাকে ওই ব্যাপারে ক্রিয়েট করতে হবে। স্টেট ইউর ওপিনিয়ন অ্যাবাউট হোয়াট শুড বি ডান, তোমার নিজের ওপিনিয়নটাকে
তুমি ওখানে বলতে হবে যে কি করা উচিত এই ব্যাপারে, এবং সেটাকে ব্রিফ করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে। সাইন দ্য লেটার, নিজের নিজের নাম অ্যাড্রেস, নেম অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস, তারপরে সেখানে একটা গ্র্যাটিটিউড দেবে, যেমন হচ্ছে ইয়োরস ফেথফুলি দিতে পারো, ইয়োরস ফেথফুলি, তারপরে যে ইয়োরস থ্যাঙ্কফুলিও হতে পারে, ঠিক আছে, থ্যাঙ্কফুলিও হয়, থ্যাঙ্কফুলিটাই বেশি ইউজ হয়, ফেথফুলিটাই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো ইউজ করতে পারো। চেক ইউর, তারপরে তোমার নাম অ্যাড্রেস দিয়ে তুমি ছেড়ে দাও, চেক ইউর লেটার টু মেক শিওর ইটস ক্লিয়ার অ্যান্ড টু দ্য পয়েন্ট, এবং তারপরে ভালো করে পড়ো এবং সেখানে দেখো টু দ্য পয়েন্ট যেন কথা হয়ে থাকে, এক্সট্রা কিছু না যেন না লেখা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ফরম্যাটটাকে আমরা দেখি, প্রথমে অ্যাড্রেসিং দ্য এডিটর অর দ্য নিউজ পেপার উইথ দ্য ডেট, এডিটারের নাম তোমাকে এবং নিউজ পেপারের নাম তোমাকে দিতে হবে, সেটার অ্যাড্রেস তোমাকে দিতে হবে, ঠিক আছে, অ্যাড্রেসিং মানে অ্যাড্রেসও দিতে হবে তোমাকে, যে নিউজ পেপার অফিসটা কোথায়, ঠিক আছে, উইথ ডেট, এবং ডেট দিয়ে দাও, ঠিক আছে। তুমি যদি এখানে ডেট না দাও, তুমি যখন নিজেকে অ্যাড্রেস করবে, মানে হচ্ছে এই জায়গাটা, তুমি যখন নিজেকে অ্যাড্রেস করবে যে সাইন দ্য লেটার, এই জায়গাটাতেও তুমি ডেট দিয়ে দিতে পারো, ঠিক আছে, এখানে তুমি ডেট মেনশান করতে পারো, কিন্তু ডেট কিন্তু কোনো এক জায়গায় দিতেই হবে। তাই প্রথমে ডেট দিয়ে দিলাম, গল্প শেষ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে তোমাকে সাবজেক্টটা চুজ করতে হবে, যে তুমি কী নিয়ে লিখতে চাইছো। ধরো তুমি লিখতে চাইছো তেলের দাম বৃদ্ধি নিয়ে, তো হচ্ছে ইনক্রিজিং দ্য কস্ট অফ ফুয়েলস, তুমি লিখতে, এটাই সাবজেক্ট, একদম সাবজেক্টটা যেন কনসাইজ হয়, টু দ্য পয়েন্ট হয়, ঠিক আছে, যেন সেটা পড়েই বুঝতে পেরে যায় তুমি কী নিয়ে লিখতে চাইছো। তারপরে হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে সেটার ব্যাপারে তুমি একটু ব্রিফলি সাবজেক্টের ব্যাপারে একটু ব্রিফিং করে দাও, সংক্ষিপ্তভাবে কিছু লিখে দাও যে তুমি কী নিয়ে লিখছো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্স, কেন লিখছো, এটা কী দরকার লেখার, এটা লেখাটার কী দরকার, তোমার সাবজেক্টের ইম্পর্টেন্সটা কোথায়, তেলের দাম কমলে কী ভালো হবে কী খারাপ হবে, বোঝা গেছে। তারপরে হচ্ছে তোমার এভিডেন্স অর কমপ্লেন্ট, তুমি এভিডেন্স দিচ্ছ তার সাথে সাথে কমপ্লেন্টও করছো, যে এই এই আমাদের যে প্রমাণ আছে তারা এই এই করেছে, মানে তুমি একদিক থেকে নালিশই করছো, নালিশ করতে গেলে আমাদেরকে এভিডেন্সটা দেখে আমি এভিডেন্স অর কমপ্লেন বলেছি, ওকে। আচ্ছা, তারপরে কি, তারপরে ওপিনিয়ন, ওপিনিয়ন মানে হচ্ছে তুমি কী করা উচিত, হোয়াট শুড বি ডান, ওপিনিয়ন এটাকে থামানো গেলে কী করা উচিত বা ঠিক করার জন্য কী করা উচিত। নেক্সট হচ্ছে ইওর অ্যাড্রেস, তোমাকে এখানে দিতে হবে, আর মনে থাকে যেন এই যে মার্জিনটা দেখতে পাচ্ছ একদম সমান, এই মার্জিনটা যেন একদম সমান থাকে, ঠিক আছে। আর তারপর হচ্ছে নিজের অ্যাড্রেস, আর এই দিকের মার্জিনও যেন সমান থাকে, চেষ্টা করবে এই দিকের মার্জিনও যেন একদম সমান থাকে, যেখানে প্যারা শেষ হবে, কোনো প্যারা যদি এইখানটায় শেষ হয়ে যায় ইটস ওকে, কিন্তু আমার অ্যাড্রেস প্রত্যেকটা জিনিসের যে এই বারগুলো, এই বারগুলো যেন একদম একই স্কেলের মধ্যে থাকে। গ্র্যাটিটিউড মানে হচ্ছে যে তুমি যদি থ্যাঙ্কফুলি, ইয়োরস থ্যাঙ্কফুলি, আমি আমার নাম বলতে পারো, ইয়োরস থ্যাঙ্কফুলি, অপরাধ উত্তর দিয়ে নিজের ঠিকানা দিলাম, এই যে এখানে এখানে হয়তো থাকবে আমার ঠিকানা, আমার নিজে কিন্তু ঠিকানা যাবে না, কিন্তু নিউজ পেপারের এখানে এডিটারের এডিটারের নাম থাকে তো ভালো, ধরো এ টু দ্য এডিটার নিউজ পেপারের নাম দিলে দিয়ে নিচে তুমি ঠিকানা লিখে দিলে নিউজ পেপারের, ওকে। তাই শুরু করা যাক আজকে আমাদের, রাইট এ লেটার উইদিন 250 ওয়ার্ডস, তোমাকে 250 ওয়ার্ডস দিয়ে দেবে, টু দ্য এডিটার অফ দ্য নিউজ পেপার রেজিং এ কনসার্ন অ্যাবাউট র্যাপিড ডিমিনিশিং অফ ওয়েট ল্যান্ডস ফ্রম আরবান ল্যান্ডস্কেপ। ওয়েট ল্যান্ডস মানে কি, যে পুকুর টুকুর থাকে না, খাল পুকুর বিল, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কিসের জন্য, ফ্রম আরবান ল্যান্ডস্কেপস, মানে শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং তৈরি করা হচ্ছে না, বুঝিয়ে দেওয়া হচ্ছে পুকুরগুলো, তো সেইগুলো আস্তে আস্তে যে কমে যাচ্ছে সেগুলো নিয়ে তুমি লিখতে চাইছো। কি পয়েন্টস, প্রথমে অ্যাবাউট দ্য ওয়েট ল্যান্ডস ক্রাইসিস ইন ইউর লোকালিটি, তুমি নিজের লোকালিটিতে তোমার যে ওয়েট ল্যান্ডসের ক্রাইসিস চলছে কীরকম চলছে সেটা নিয়ে লেখো আগে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য ওয়েট ল্যান্ডস, এই ওয়েট ল্যান্ডসগুলোকে বাঁচানোর কী দরকার, তুমি কেন লিখছো এদেরকে নিয়ে, ঠিক আছে, সেটা। তারপরে এভিডেন্স রিগার্ডিং দিস ক্রাইসিস অর কমপ্লেন, মানে হচ্ছে তুমি একটা এভিডেন্স দিচ্ছ, কমপ্লেন্ট, সরি এটা কমপ্লেন্ট হবে, কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে ভার্ব, কমপ্লেন্ট, এভিডেন্স রিগার্ডিং দিস ক্রাইসিস অর কমপ্লেন্ট, তো এই এভিডেন্সটা তোমাকে দিতে হবে যে কেন, কী দেখেছো তুমি এমন যে তুমি এই লেটারটা তুমি লিখছো, নিশ্চয়ই তুমি তো দেখেছো যে পুকুরগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তো সেগুলো কারা করছে এবং সেগুলোর প্রতি যথাযথ যে প্রমাণগুলো সেগুলো তোমাকে দিতে হবে, ফর সলভিং দিস প্রোগ্রাম, তারপরে কি তুমি নিজের ওপিনিয়ন দিচ্ছ, ঠিক আছে, ফর সলভিং দিস প্রোগ্রাম, তারপরে তুমি লিখবে, ওকে। আচ্ছা, তা চলে যাই এবারে আমাদের, প্রথমে প্রথমে আমরা অ্যাড্রেস করে দিলাম টু দ্য এডিটর দ্য ডেইলি নিউজ কলকাতা, ডেট 9/3/2020, তারপরে সাবজেক্ট দিলাম ডিমিনিশিং অফ ওয়েট ল্যান্ডস ফ্রম আরবান এরিয়াস, একদম সোজাসুজি দেখো কী হচ্ছে, ডিমিনিশিং অফ ওয়েট ল্যান্ডস ফ্রম আরবান ল্যান্ডস্কেপস, আমি এটা করে দিলাম
অ্যাড্রেস দিলাম ডিমিনিশিং অফ ওয়েটল্যান্ডস ফ্রম আরবান এরিয়াস, ঠিক আছে। নেক্সট তারপর দিলাম ডিয়ার স্যার ম্যাম অথবা ম্যাডাম, ওয়েটল্যান্ডস ওয়ান্স ইউজ টু বি এ কমন ফিচার্স অফ এভরি আরবান ল্যান্ডস্কেপ। দেখো আমি কী নিয়ে কথা বলছি, আমি ওয়েটল্যান্ড নিয়ে কথা বলছি, ওয়েটল্যান্ড এবং নাও দে হ্যাভ স্টার্টেড টু ডিমিনিশ র্যাপিডলি, সে তারা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। থ্রু ইউর ভ্যালুড নিউজ পেপার কলাম আই উড লাইক টু পুট ফরওয়ার্ড দিস প্রবলেম টু সিকিউর অ্যাটেনশন অফ সিটিজেন্স অ্যান্ড গভর্নমেন্ট। এই কথাটা একটু মাথায় আটকে নাও যে এটা তোমাকে এভাবে লিখতে হবে, থ্রু ইউর ভ্যালুড নিউজ পেপার কলাম, কলামগুলো খুব ভ্যালুয়েবল, তুমি সেই কলামটা তো তুমি কভার করছো না, তুমি সেই কলামটা লিখছো, থ্রু ইউর ভ্যালুড নিউজ পেপার কলাম আই উড লাইক টু পুট ফরওয়ার্ড দিস প্রবলেম, আমি এই প্রবলেমটাকে আপনাকে দিচ্ছি, টু সিকিউর অ্যাটেনশন, যে অ্যাটেনশন কাদের অ্যাটেনশন, সিটিজেনদের এবং সরকারের অ্যাটেনশন পাওয়ার জন্য। ওয়েটল্যান্ডস নট অনলি এনহ্যান্স অ্যাসথেটিক ভ্যালুস টু এ সিটি বাট অলসো কম্প্রাইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার ইকোসিস্টেম। ওয়েটল্যান্ড কিন্তু আমাদের শুধু অ্যাসথেটিক ভ্যালুটাকেই বাড়ায় না, অ্যাসথেটিক ভ্যালু মানে হচ্ছে আমাদের যে মানে অ্যাসথেটিক ভ্যালু কথাটা মানে হচ্ছে যে ওয়েটল্যান্ড আমাদের অ্যাসথেটিক ভ্যালু বাড়ায়, তার কারণটা হচ্ছে আমাদের যে সাইড বাই সাইড যে কাজকর্মগুলো, একটা পুকুর যদি থাকে তাহলে কিন্তু একটা মানুষ সেখানে মাছ ছেড়ে বিজনেস করতে পারে, এটা কিন্তু একটা অ্যাসথেটিক ভ্যালুস, ঠিক আছে। একটা পুকুর থাকলে সেক্ষেত্রে কিন্তু ইকোসিস্টেমের একটা মানে ইকোসিস্টেম শুধু নয়, অ্যাসথেটিক ভ্যালু থাকলে সেটা একটা আমাদের সেন্টিমেন্টাল ভ্যালু তুমি বলতে পারো। পুকুরে কেউ এসে বসলো কাছে পাশে এসে পুকুরে, আমরা দেখি অনেক বয়স্ক লোকেরা পুকুরের পাশে এসে বসে শান্তির জন্য, ঠিক আছে। তো এগুলো অ্যাসথেটিক ভ্যালুস বলা হয়, বাট অলসো কম্প্রাইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার ইকোসিস্টেম, আমাদের পরিবেশেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে। তাহলে তুমি নিজের অ্যাবাউটটা বলে দিলে যে তুমি কী নিয়ে লিখতে চলেছো, হয়ে গেলে তখন ডিরেক্টলি বলে দিলাম। নেক্সট এবারে হচ্ছে ইম্পর্টেন্স, ওয়েটল্যান্ডস আর ওয়ান অফ দ্য মোস্ট প্রোডাক্টিভ ইকোসিস্টেমস ইন দ্য নেচার, ইম্পর্টেন্সটা তুমি বোঝাচ্ছ যে ওয়েটল্যান্ডসের ইম্পর্টেন্সটা কী। দেখো এক্ষেত্রে আমি তুমি একটা প্যারাগ্রাফ দিয়েও শেষ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাকে যদি আরো দিতে তুমি এক্ষেত্রে দুটো প্যারাগ্রাফও ইউজ করতে পারো, কারণ তুমি ইম্পর্টেন্সে তুমি বেশি লিখতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে অতটাই ইয়ে নয়, তবে চেষ্টা করতে হবে সংক্ষিপ্তকরণ করার। শেল্টারিং এ ডাইভার্স স্পিসিস অফ ফ্লোরা অ্যান্ড ফনা, এবং কী দিচ্ছে এটা, ফ্লোরা হবে ফুল এবং ফনা মানে হচ্ছে পশু এবং জলের জলজ পশু বা যে প্রাণী এবং যে উদ্ভিদ তাদেরকে এটা শেল্টার দিচ্ছে বা আশ্রয় দিচ্ছে। দে আর হোমস টু আনকাউন্টেবল অ্যাম্ফিবিয়ান্স, আনকাউন্টেবল অ্যাম্ফিবিয়ান্স মানে প্রচুর অসংখ্য উভচর প্রাণী, অ্যান্ড আর ব্রিডিং গ্রাউন্ডস ফর মেনি এক্সটিক মাইগ্রেটরি বার্ডস, এবং এখানে ব্রিডিং গ্রাউন্ড মানে কি যেটাকে বলা হয় যে বংশ মানে বংশ যেটাকে বলে বংশ পরম্পরা এগোনো, ব্রিডিং, ঠিক আছে, মানে হচ্ছে নিজেদের ব্রিডিং করা বা বংশ এগোনোর জন্য। কাদের? এক্সোটিক মাইগ্রেটরি বার্ডস মানে হচ্ছে যে সমস্ত বার্ডরা একটা সিজনে আসে আবার চলে যায়, ভ্রমণ করে যে সমস্ত বার্ডগুলো, তাদের ক্ষেত্রে একটা ব্রিডিং গ্রাউন্ড হিসাবে কাজ করে, ঠিক আছে। মানে তাদের জনপ্রিয়া সম্পন্ন করতে এই ধরনের পুকুরগুলো খুবই উপকারী। তারপরে দে অলসো প্লে এ ভাইটাল রোল ইন কার্বন সেকুয়েস্ট্রেশন বাই অ্যাক্টিং অ্যাজ সিঙ্কস ফর কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস। আমরা জানি যে এই ধরনের জলভাগগুলো কিন্তু 80% কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্রিন হাউস গ্যাসকে নিয়ে নেয়। তো কার্বন সিকুয়েস্ট্রেশন কথাটা মানে হচ্ছে কার্বনের ব্যালেন্স, ঠিক আছে, কার্বনের ব্যালেন্স, তুমি কার্বন ব্যালেন্সও লিখতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বা কার্বন মেনটেন্স বলতে পারো, বা অ্যাক্টিং অ্যাজ সিঙ্কস ফর কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস, দে অলসো অ্যাক্ট অ্যাজ ন্যাচারাল ভেন্টিলেটার্স। কী হিসাবে অ্যাক্ট করে? তারা ন্যাচারাল ভেন্টিলেটার, তারা কী করে, দূষিত বায়ুগুলোকে নিয়ে নেয় এবং সেখানকার উদ্ভিদরা সেই দূষিত বায়ু কার্বন ডাইঅক্সাইডগুলো নেয়, ঠিক আছে। প্রচুর তো গাছ জন্মায় পুকুরে, তারা কী করে, বদলে অক্সিজেন দিয়ে দেয়, তাহলে একটা ন্যাচারাল ভেন্টিলেটার হিসাবে কাজ করছে পুকুর, তাহলে আমরা ইম্পর্টেন্সটা দেখে নিলাম। নেক্সট নেক্সট এবার দেখি আর কি ইম্পর্টেন্স, ডিউরিং হেভি রেনফল সিটি পন্ডস অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল স্টোর হাউস অফ এক্সেস ওয়াটার। যখন প্রচণ্ড রেনফল বা বৃষ্টি হয় তখন কিন্তু এই পুকুরগুলোই একটা ন্যাচারাল স্টোর হাউস হয়ে যায় অতিরিক্ত জলের, সেভিং সিটিজ ফ্রম ফ্লাডিং এবং শহরকে বন্যার থেকে বাঁচায়। মোর ওভার ওয়েটল্যান্ডস হেল্প ইন রিচার্জিং গ্রাউন্ড ওয়াটার লেভেল অ্যান্ড ইভেনচুয়ালি ইম্প্রুভ ওয়াটার কোয়ালিটি। এবং আরও কি, এই ওয়েটল্যান্ডগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেলকে রিচার্জ করে,
মানে নিচের মাটির তলার যে জলটা সেটার লেভেলটাকে কিন্তু এটা রিচার্জ করে বা আবার ফিরিয়ে দেয়, অ্যান্ড ইভেনচুয়ালি ইম্প্রুভ ওয়াটার কোয়ালিটি, এবং ওয়াটার কোয়ালিটি অর্থাৎ মানে পানীয় জলের পরিমাণও বাড়ায় বা পানীয় জলের যে কোয়ালিটিটা সেটাকেও ইম্প্রুভ করে। ডিউরিং ড্রাই সামার সিজন এবং শুকনো মানে যেমন শুষ্ক টাইমে গ্রীষ্মকালে দিস ওয়াটার বডিজ প্রোভাইড এ হিউজ নেটওয়ার্ক আন্ডারগ্রাউন্ড ইরিগেশন থ্রু ওয়াটার পার্কুলেশন টু ডিস্ট্যান্ট এরিয়াস কিপিং সারাউন্ডিংস ক্লিন। এবং এটা কী করে, এবং এটা যখন যে গ্রীষ্মকালে যখন অনেক ফসল ফলে না শুষ্ক সময়, তো তখন এই ওয়াটার বডিগুলো বা এই পুকুরগুলো একটা হিউজ নেটওয়ার্ক তৈরি করে কিসের জন্য, আন্ডারগ্রাউন্ড ইরিগেশন মানে হচ্ছে মাটির নিচে চাষবাসের জন্য ইরিগেশন থ্রু ওয়াটার পার্কুলেশন। এই ওয়াটার পার্কুলেশন মানে মাটির নিচ দিয়ে জল পাঠিয়ে, ধান ক্ষেতগুলো তো ওপরে থাকে, দেখো পার্কুলেশন জিনিসটাকে এটা বলে, ধরো এটা একটা খাল, এবার এখানে অনেকগুলো সরষে দেওয়া আছে, ঠিক আছে, এবার তুমি মাটির নিচ দিয়ে জলটাকে দিচ্ছ, এদের মূলটা ডাইরেক্ট জলটাকে পাচ্ছে, তো এটাকে বলা হয় পার্কুলেশন। এই প্রসেসটাকে এটা চা এগ্রিকালচারে দরকার, এটা একটা এগ্রিকালচারের প্রসেস টু ডিস্ট্যান্ট এরিয়াস, এবং যেগুলো দূরের এরিয়াতে সেগুলো পার্কুলেশন প্রসেসে ইরিগেশনের কাজে ব্যবহার হতে পারে, কিপিং সারাউন্ডিংস গ্রিন এবং পরিবেশকে সবুজ রাখে, ঠিক আছে। তাহলে আমরা ইম্পর্টেন্সটা পড়ে নিলাম, নেক্সট নেক্সট এবারে আমরা দেখব যে আমার কাছে কী কী এভিডেন্স আছে, আমি কেন কমপ্লেনটা করছি, ঠিক আছে। ডিসপাইট দেয়ার ইম্পর্টেন্স ভেরি লিটিল হ্যাভ বিন ডান টু প্রোটেক্ট দেম আদার দ্যান ডিজাইনিং অনলি এ ফিউ অ্যাজ রামসার কনভেনশন সাইটস। ব্যাপারটা হচ্ছে ডিসপাইট দ্যার ইম্পর্টেন্স, এবং ইম্পর্টেন্স থাকা সত্ত্বেও ভেরি লিটিল মানে হচ্ছে খুবই কম লোক হ্যাভ বিন ডান এবং এটা করেছে টু প্রোটেক্ট দেম আদার দ্যান ডেজিগনেটিং অনলি এর আদার দ্যান ডেজিগনেটিং অনলি এ ফিউ অ্যাজ রামসার কনভেনশন সাইট, এরকম হচ্ছে, এবং আদার দ্যান ডেজিগনেটিং অনলি এফ ইউ, এবং এই এই জিনিসগুলোকে মানে এই পুকুরগুলোকে ডেজিগনেট করা বা তৈরি করা ক্ষেত্রে খুবই কম লোকজন কাজে এসেছে বা কাজ করেছে, খুবই কমজন যেরকম হচ্ছে, এবং তাদের মধ্যে কারা পড়ে কমজনের মধ্যে রামসার কনভেনশন সাইট, এর একটা সাইটের নাম, তুমি এরকম একটা ইমেজিনারি নাম দিয়ে দিতে পারো কোনো সাইটের নাম, যারা হচ্ছে সাইটসের কাজ করে মানে এই ধরনের এগ্রিকালচারের কাজ করে বা কোনো শহর প্ল্যান করছে, সেখানে তারা সবসময় একটা করে পুকুর রাখা দেখো, দেখবি দমদমে কিন্তু প্রচুর পুকুর রয়েছে, কেন এইগুলো কারণেই। তারপর হচ্ছে ইন অ্যাডিশন ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস মেনি পিপল ইউজ লোকাল পন্ডস এন্ড ডাম্পিং গ্রাউন্ড, এবং অ্যাওয়ারনেসের অভাবে অর্থাৎ ইনফরমেশন বা নলেজের অভাবে অনেক মানুষ এই পুকুরগুলোতে কিন্তু ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ইউজ করে বা ডাস্টবিন হিসেবে ইউজ করে। আমরা দেখেছি যে কলকাতায় প্রচুর পুকুরে কিন্তু জিনিসপত্র এবং ময়লা ফেলে ফেলে সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আলটিমেটলি, ঠিক আছে, এরকম করে কিন্তু অনেক পুকুরই আমাদের কমে গেছে। তারপর হচ্ছে পার্টিকুলারলি ডিউরিং ফেস্টিভ্যাল সিজন, এবং ফেস্টিভ্যাল সিজনের টাইমে যখন ফেস্টিভ্যাল উৎসবের সময় দিজ ওয়াটার বডিজ আর সাফোকেটেড উইথ দ্য লেফট ওভার্স ফ্রম দ্য রিচুয়ালস, এবং এই রীতিনীতির পরে যে পুকুরের মধ্যে যে জিনিসগুলো ফেলা হয় এই ওয়াটার বডিগুলো সাফোকেটেড বা দম বন্ধ হয়ে যায় বা কোনো একটা বদ্ধ হয়ে যায়, অ্যান্ড ওভার এ প্রোলংড অ্যাবিউস, এবং অনেক দিন ধরে এই খারাপ কাজটা করার পরে, অ্যাবিউস মানে খারাপ কাজ করা বা খারাপ করা, দে আর লুজিং দেয়ার ডেপথ রিসেন্টলি, এবং তারা নিজেদের গভীরতা বা জলের গভীরতাটা হারিয়ে ফেলে। প্রোমোটার্স অ্যান্ড বিল্ডার্স আর টেকিং অ্যাডভান্টেজ অফ দিস গ্রেভ সিচুয়েশান বাই অ্যাকোয়ারিং দিস ওয়েটল্যান্ডস অ্যান্ড সাইটস ফর কনস্ট্রাকশন, এবং প্রোমোটার এবং বিল্ডাররা অ্যাডভান্টেজ নেয় কী কিসের জন্য, অফ দিস গ্রেভ সিচুয়েশান বাই অ্যাকোয়ারিং দিস, এবং এই জমিগুলোকে অ্যাকোয়ার করে নেয় ওয়েটল্যান্ডগুলোকে তাদের কনস্ট্রাকশানে ব্যবহার করার জন্য। তাই আমরা নালিশটা করে দিলাম, কী জন্য আমি লিখছি মানে হচ্ছে আমি কি এভিডেন্স নিয়েছিলাম, এভিডেন্স দিলাম রামসার কনভেনশন, একটা করে এরকম কোম্পানির নাম দিয়ে দিতে পারতো, সেটা একটা চোখে আই ক্যাচিং ব্যাপার যে না তুমি একটা এভিডেন্স দিচ্ছ, ওকে। তারপরে কি, তারপরে আমরা কাদের উপর দোষ দিলাম, কমপ্লেন্ট প্রোমোটার্স অ্যান্ড বিল্ডার্স, এবং সেই সমস্ত মানুষ যারা এটাকে ডাস্টবিন হিসাবে ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ইউজ করে, কেন করছে, কারণ ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য। তার মানে কি আমাদের কী ধরা কী করা উচিত, অ্যাওয়ারনেস বাড়ানো উচিত, ওই জন্য আমি লেটারটা লিখছি। তার মানে কি এই জিনিসগুলোকে পয়েন্ট টু পয়েন্ট একদম সাজিয়ে নেবে। নেক্সট নেক্সট হচ্ছে দ্য সিভিক বডিজ, এবার কি হোয়াইট করে যাও চুপ, দ্য সিভিক বডিজ অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট শুড টেক ইনিশিয়েটিভ ইন অর্ডার টু প্রোটেক্ট ওয়েট ল্যান্ডস থ্রু অ্যাওয়ারনেস প্রোগ্রামস অ্যান্ড লিগাল মিনস বিফোর ইট ইজ টু লেট। তাহলে কী বলেছে, সিভিক বডিজ অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট শুড টেক ইনিশিয়েটিভ, সিভিক বডিজ যারা যারা এখানকার শহরে কাজ করে বা লোকালিটির যারা কাজ করে, সমাজ সংস্কারক যারা, অ্যাজ দ্য গভর্নমেন্ট এবং সরকার শুড টেক ইনিশিয়েটিভ, এবং ইনিশিয়েটিভ নেওয়া উচিত ইন অর্ডার টু প্রোটেক্ট ওয়েট ল্যান্ডস, এবং ওয়েট ল্যান্ডগুলোকে বাঁচিয়ে রাখার জন্য থ্রু অ্যাওয়ারনেস প্রোগ্রামস অ্যান্ড লিগাল মিনস বিফোর ইট ইজ টু লেট, এবং অনেকে দেরি হওয়ার আগেই এগুলোর অ্যাওয়ারনেস প্রোগ্রাম
সরকার এবং সিভিক বডিদের চালানো উচিত, মানুষকে বোঝানো উচিত যে এটা করা উচিত নয়, পুকুরকে বন্ধ করা উচিত নয়, অ্যান্ড লিগাল মিন্স এবং আইনতভাবেও এটাকে দেখতে হবে। ওকে, চলে যাই এবারে আমাদের যেখানে নিজের যে আমি অ্যাড্রেসটা দিয়েছি, প্লেস রামসার কলকাতা 49, ডেট এখানে তুমি যে কোনো অ্যাড্রেস দিতে পারো, ডেটটা এখানে যদি এখানে মেনশন করো, দুদিন দুখানেই মেনশন করতে হবে, যে কোনো একদিকে মেনশন করলেই হবে। আর হচ্ছে তোমার গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ, ইয়োর সিনসিয়ারলি অপূর্ব দাশগুপ্ত। তাহলে বন্ধু, আজকে আমরা এডিটোরিয়াল লেটারটা বেশ ভালো করে পড়লাম, কী কনসেপ্টগুলো বুঝতে পারলাম যে আমাদেরকে কী কী নিতে হবে। আমাদেরকে যেগুলো নিতে হবে সেগুলো হচ্ছে যে কি পয়েন্টস অ্যাবাউট দ্য ওয়েটল্যান্ডের যেটা সাবজেক্ট সেটার ব্যাপারে কিছু বললাম, ইম্পর্টেন্স অফ দ্য ওয়েটল্যান্ডস যে সাবজেক্টটার ব্যাপারে কেন লিখছে, কী ইম্পর্টেন্স ওটার সেটাকে বোঝাতে হবে। এভিডেন্স রিগার্ডিং দিস ক্রাইসিস অর কমপ্লেন, মানে যে এই ক্রাইসিস অর কমপ্লেন বা প্রেজিংয়ের জন্য তোমাকে এভিডেন্স দিতে হবে ফর সলভিং দ্য প্রবলেমস, এবং প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, এবার প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে এখানে দেখলাম আমরা বেশ কিছু জিনিস, তো এখন আমরা চলে যাই এবারে লাস্টের দিকে। আমার এই যে এই ইউটিউবটা আমরা আরও অনেকগুলো পার্ট নিয়ে আসবো, আরও অনেক রকম এই ইউটিউবটা তোমাদেরকে আমি শেখাবো, চিন্তা করার কারণ নেই। প্রেসিজও আমি শুরু করে দিয়েছি, আর সাথে সমস্ত WBCS মেন্সের জন্য রাইটিং স্কিলের যা যা ক্লাস থাকবে সেটা আমি নেব। ওকে, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, এবং আমাদের কিন্তু স্টোর @24/7.com-এ একটা কিন্তু মেগা অফার চলছে রাম নবম, সেখানে তোমার যে কোনো স্টাডি মেটেরিয়াল 20% অফ পেয়ে যাবে এই কোডটা ইউজ করলে, AAV25। ঠিক আছে, এটা কি বলেছে, ইউজ কোড NAV25। ঠিক আছে, এই কোডটা ইউজ করে তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আট্রেন যে দেখতে পেলে এখানে কত হচ্ছে 7999। ঠিক আছে, এবার এখানে গিয়ে তুমি শুধু এখানে কোডটা পাবে। ঠিক আছে, কোডটা NAV25 একসাথে 25, দেখো কি আছে, কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি 5999, 7-7 থেকে 5, মানে প্রায় এটা বলতে গেলে তোমাদেরকে ডাবল দাম কমিয়ে দেওয়া হয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 5,799 থেকে 5,999, অর্থাৎ 2,000 টাকা তোমাদেরকে লেস করে দেওয়া হয়েছে। তো আমি চাই তোমরা অবশ্যই এই কোর্সটাকে এনরোল করো, অ্যাভেল করো, এবং আমরা তোমাদেরকে ক্লাস দিতে খুবই উৎসুক, আশা করি তোমরা খুব উত্তেজিত এবং উৎসুক। যেদিনকে লকডাউন থামবে সেদিন থেকে আমরা আবার থরলি আমরা প্র্যাকটিস করে যাবো, এখনও করে যাবো, এবং বাড়িতে বসে অবশ্যই পরীক্ষা দাও এবং এইগুলোকে প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, তাহলে বন্ধুরা আজকের আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিডিওটাকেও করো, এবং বন্ধুরা আমাদের কিন্তু এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম আছে, সেটাকে অবশ্যই ফিল আপ করে সাবমিট করো, যেখানে তোমাদের কী কী ধরনের @24/7 স্টোরে কী কী দরকার, আর কী কী ফার্দার হলে ভালো হয়, কী কী লাইভ ক্লাস দরকার, কীসের তোমার ভিডিও ক্লাস দরকার, কী কীরকম ইবুক দরকার, সমস্ত কিছু তুমি আমাদের এই ফর্মে লিখে দিতে পারো, সেখানে কলাম রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের ভিডিওর নিচ থেকে এই সাবমিশন ফর্মের লিঙ্কটা নিয়ে নাও এবং সেখানে সাবমিট করে দাও নিজের ইনফরমেশনস। ঠিক আছে, এবং নিজের যা যা দাবি রয়েছে তোমাদের। আচ্ছা, তো অবশ্যই আমরা তো তোমাদের বন্ধুই, কারণ আমাদেরও উচিত তোমাদের দাবিগুলো পূর্ণ করা বন্ধু হিসাবে। তো বন্ধুরা আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওটাকে, এবং অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে বসে পড়াশোনা করো, পড়াশোনা কিন্তু ছেড়ো না, এখন খুবই একা একা লাগবে কিন্তু তবু পড়াশোনাটা কিন্তু আমাদেরকে করে যেতে হবে। ওকে, তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই, গুড বাই।